রংপুর সরকারি কলেজ বাংলাদেশের উত্তরবঙ্গ তথা সারা দেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি কলেজসমূহের মধ্যে অন্যতম একটি বিদ্যাপীঠ। এই কলেজটি স্থাপিত হয় 1963 সালে। এই কলেজটিতে বর্তমান এইচএসসি ডিগ্রি পাস কোর্স এবং 12টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে এবং এখানে মাস্টার্স কোর্সও এখানে চালু রয়েছে। এবং এই কলেজটিতে নিজস্ব জমির পরিমাণ 5.5 একর এবং কলেজটি রাধাবল্লভ নামক স্থানে অবস্থিত এবং তার পাশে রংপুর স্টেডিয়াম, এরপরে রয়েছে ক্রিকেট যে গার্ডেন সেটি, এবং এখানে তার পাশেই রয়েছে কালেক্টরেট ঈদগাহ মাঠ। এই কলেজটি যখন যাত্রা শুরু করে 1963 সালে, যেহেতু কলেজটি স্থাপিত হয় ঠিক তখন থেকেই এই কলেজটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। তবে 1993 সালে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনার্স কোর্সগুলো রয়েছে, ডিগ্রি কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলো এই কলেজে খোলার অনুমতি দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এই কলেজটিতে ছাত্রছাত্রীদের হোস্টেল সেবা দেওয়া হয় এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম এখানে চালু রয়েছে, যেমন রোভার স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, যেটাকে বিএনসিসি, সেটার কার্যক্রম এখানে চলে, এবং রক্ত সেবায় যে দাতা সংগঠন রয়েছে অর্থাৎ বাঁধন, এর কার্যক্রম এখানে চলে। এবং এখানে রাজনীতি চর্চা করা হয় এবং বিভিন্ন ধরনের বিতর্ক পরিষদ সহ বিভিন্ন কার্যক্রম এই কলেজে চালু রয়েছে। বর্তমানে এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজ র্যাঙ্কিং পারফরমেন্স করা হয় প্রতি বছর, সেই পারফরমেন্স র্যাঙ্কিংয়ে রংপুর সরকারি কলেজ এখানে টপ 10-এর মধ্যে সবসময় তার অবস্থান ধরে রেখেছে। এই কলেজটি অনেক ঐতিহ্যবাহী এবং রংপুর এলাকার একটি বিখ্যাত কলেজ। এই কলেজটি 2006 সালে, 2007 সালে, 2008 সালে এবং 2009-10-11 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বোর্ডের মধ্যে যথাক্রমে চতুর্থ, তৃতীয়, পঞ্চম, দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ স্থান অধিকার করে। এই কলেজের রয়েছে অনেক গৌরবগাথা ইতিহাস।